नमस्कार बंधुरा, फूड लोकल चैनले स्वागत। तो आज के रौ माछ दिए फुलकपी दिए आलू दिए एक रेसिपि करछि, खूब टेस्टी एक रेसिपि। एबारे नतून फुलकपी, ए बछरेर नतून फुलकपी दिए माछ रान्ना करार लगे आमि प्रथम फुलकपी आलू खाटिया लई लेछि, आर एदिके माछटा प्रथम भाजा करलाम। माछेर माझे लवण आर हलुद माखाइलाम। মাছ লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, আমি নামাইয়া বাকি মাছটাই ভাজা করলাম। আমি ফুলকপিটা প্রথম আগে ভাজিলাম, কারণ আলুর লগে যদি ডালি নতুন ফুলকপি একদম গলিয়া ডাইল হয়ে যাবগে। তো আগে আমি এটা একটু লবণ দিয়া আর হলুদ দিয়া ভাজা করলাম, মাছের তেলের মাঝে আমি ভাজা করলাম। লবণ আর হলুদ একবারে দিলাইছি। ফুলকপি ভাজা হয়ে গেছে, আমি নামাই নি। আমি কড়াইয়ের মধ্যে এখন একটু পেঁয়াজ সম্বাস দিলাম। আমি আলু আর ফুলকপির কষে কষে ডাটা দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে এটা বলার সম্ভব। দিলাম কাঁচা লঙ্কা, বাটির মধ্যে আমি হলুদ মরিচ জিরা সবজির পরিমাণ বুঝিয়ে দিছি, আর জল দিয়ে একটু গুলিয়ে ডালি দিই। আলু আর ডাটা সিদ্ধ হওয়ার লাগে আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। জল শুকাই গেছে, আমি দিলাম ফুলকপি বাজার ফুলকপিটা। আমি ফুলকপি মশলার লগে বেলা রকম মিলাই দিছি, এখন দিলাম জল। জল ফুটিয়ে উঠলে মাছ ছাড়ব, আমি মাছ দিলাম এখন। আমার সবজি হয়ে গেছে, নামাইলাম।